হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি রাইস কুকারে খিচুড়ি বানাবো। আমি ঢাকায় আছি এখন আর আমার কয়েকদিন যাবত অনেক খিচুড়ি খাইতে মন চাইছে, তো এখানে তো এক একাই রান্না করতে হয়, তাই ভাবলাম যে আজকে রাইস কুকারে একটু ঝটপট খিচুড়ি ট্রাই করি। আমি এখানে কিছু ভেজিটেবলস নিয়েছি, যেমন ফুলকপি, টমেটো, পেঁয়াজ, মরিচ আর একটা লেবু, এটা লাস্টে খিচুড়ির সাথে মেখে খাবো। সবগুলো ভেজিটেবলস আমি সুন্দর করে আগে কেটে নিলাম। এবারে রাইস কুকারে 3 পোট চাল আর 2 পোট ডাল দিব। আমি আর আমার একটা ফ্রেন্ডও খাবো, তো তাই আমি 3 পোট চাল আর 2 পোট ডাল দিছি। দিয়ে এটাকে এখন আমি ভালো মতো আগে ধুয়ে নিব। চাল ডাল সুন্দর মতো আমি ধুয়ে এনেছি। এবার এখানে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 7 মতো লবণ, আস্ত গরম মশলাও দিয়ে দিব সাথে, আর দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। দেন সবজিগুলো যত সব কিছু কেটে রেখেছিলাম সেগুলো সবগুলো দিয়ে দিব। সবজি দেওয়া শেষে দিয়ে দিব রাইস কুকারের পটটা দিয়ে 1 পট সয়াবিন তেল। তারপর সব কিছু হাত দিয়ে সুন্দর মতো মেখে নিতে হবে। এবারে রাইস কুকারের পটটা দিয়ে আমি এখানে 7 কাপ পানি দিয়ে দিয়েছি। দ্যাটস ইট, আমাদের কাজ শেষ। এবার রাইস কুকারে বসায় সুন্দর করে রাইস কুকারটি অন করে দিতে হবে। 20 থেকে 25 মিনিটের মধ্যে আমাদের সুন্দর করে খিচুড়ি রেডি হয়ে যাবে। আর আমি একটু বেশি পানি দিয়েছিলাম, কারণ আমার হলো জাউ খিচুড়ি টাইপের খাইতে বেশি ভালো লাগে, তো তাই আমি একটু পাতলা ধরনের করছিলাম অ্যান্ড এটা অনেক মজা ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, শেয়ার করবেন সবার সাথে ভিডিওটি, এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।